আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমি নুসরাত জাহান লিলি, সহকারী অধ্যাপক, রূপসা কলেজ, ইসলামী শিক্ষা বিভাগ। ইসলামী শিক্ষার প্রথম বর্ষের প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমি তোমাদের সামনে দ্বিতীয় অধ্যায়ের ইসলাম ও ব্যক্তি জীবন নিয়ে আলোচনা করব। গত ক্লাসে আমি ইসলামের বুনিয়াদী আমল সমূহের ফজিলত আলোচনা করতে গিয়ে নামাজ বা সালাত সম্পর্কে আলোচনা করেছি। আজ আলোচনা করব সাওম বা রোজা সম্পর্কে। সাওম অর্থ বিরত থাকা বা আত্মসংযম করা। সিয়াম শব্দের সমার্থক। মাসানি গ্রন্থে আছে সাওম ও সিয়াম উভয় শব্দেই মাসদার। এর প্রচলিত নাম হচ্ছে রোজা, ফার্সি ভাষার শব্দ। রোজা অর্থ জ্বালিয়ে দেয়া, নির্বাপিত করা। সাওম মানুষের জৈবিক চাহিদা ও রিপুর অসৎ কামনা জ্বালিয়ে পুড়িয়ে নির্বাপিত করে, এজন্য একে সাওম বলা হয়। আভিধানিকভাবে সাওম শব্দটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এই সাওম সম্পর্কে বিভিন্ন মনীষীগণ বিভিন্ন সংজ্ঞা দিয়েছেন, তাদের মতামত দিয়েছেন। যেমন কেউ কেউ বলেছেন যে সাওম অর্থ কাজ থেকে বিরত থাকা, এই জন্য সফর থেকে বিরত থাকা ঘোড়াকে সাইম বলা হয়। কারো কারো মতে কথাবার্তা বা অন্যান্য বিষয় থেকে বিরত থাকা সাওমের অর্থের অন্তর্ভুক্ত। কারো কারো মতে ইসলামের মৌলিক ইবাদত সমূহের মধ্যে সাওম বা এক বিশেষ প্রাকৃতিক দৈহিক ও আত্মিক ইবাদত। কারো মতে নির্দিষ্ট শর্ত সাপেক্ষে নির্ধারিত বিষয়বস্তু থেকে বিরত থাকার নামই হচ্ছে সাওম। কারো মতে সুবে সাদিক থেকে মাগরিব পর্যন্ত খাদ্য, বস্ত্র এবং যৌনাচার থেকে নিয়ম নিয়তের সাথে বিরত থাকার নাম হচ্ছে সাওম। আবার কারো কারো মতে খাওয়া পান করা বা যৌন সঙ্গম থেকে সংসর্গ থেকে বিরত থাকাই হচ্ছে সাওম। সাওমের গুরুত্ব ও তাৎপর্য সম্পর্কে আমরা এখন একটু আলোচনা করতে চাই। সাওমের কি কি গুরুত্ব আছে? আধ্যাত্মিক ইবাদতের দৃষ্টিতে মৌলিক ইবাদত গুলোর মধ্যে সাওম বিশেষ গুরুত্বপূর্ণ, গুরুত্বের দাবিদার। কেননা দৃশ্যত বাহ্যিক ইবাদত হলেও সাওম মূলত আত্মিক ইবাদত, আধ্যাত্মিক ইবাদত। আল্লাহ তাআলা তাকওয়া অর্জন, আত্মসংযম ও আত্মসংশোধনের দুর্লভ গুণ তৈরির জন্যই মৌলিক ও ইবাদতটির বিধান প্রদান করেছেন। বিভিন্নভাবে বিষয়গুলি বিশ্লেষণ করা যায়। আমরা এবার দেখব যে এই সাওম আমাদের জীবনে কি কি উপকারিতা করে বা এর গুরুত্ব কি। প্রথম যে গুরুত্ব সেটা হচ্ছে এটা একটি ফরজ ইবাদত। সাওম ইসলামে একটি, ইসলামের যে বুনিয়াদ আছে পাঁচটি বুনিয়াদ, তার মধ্যে এটা একটি অন্যতম ইবাদত, যেটা হচ্ছে হচ্ছে ফরজ ইবাদত। ফরজ ইবাদত গুলোর মধ্যে এটা একটা অন্যতম ইবাদত। মুসলিম জাতির জন্য আল্লাহ তাআলা যে ইবাদত সমূহ পালন করা ফরজ করে দিয়েছেন, সাওম তার মধ্যে অন্যতম। এ সম্পর্কে কোরআন মজিদে আছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুম আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন কাবলুকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মুমিনগণ, তোমাদের জন্য সিয়ামের বিধান দেয়া হলো, যেমন বিধান তোমাদের পূর্ববর্তীদের জন্য দেয়া হয়েছিল,
যেন তোমরা মুত্তাকিন হতে পারো। সূরা বাকারা 183 নম্বর আয়াত। দ্বিতীয় যে বুনিয়াদ সেটা হচ্ছে ইসলামের যে সাম হচ্ছে ইসলামের দ্বিতীয় বুনিয়াদ। ইসলামের সাম হচ্ছে ইসলামের একটি বুনিয়াদ, যেটা হচ্ছে ইসলামের মূল অবকাঠামো যে পাঁচটি বুনিয়াদ আছে বা স্তম্ভ আছে তার মধ্যে তার স্তম্ভের উপর দাঁড়িয়ে আছে, তার মধ্যে সাম হচ্ছে অন্যতম। দৈহিক ও আত্মিক ইবাদত হলো এ এক ইবাদতের এ হলো এক অসাধারণ সমন্বয়। সামকে বাদ দিয়ে ইসলামকে কল্পনা করা যায় না, কেননা সাম হলো এমন একটি ইবাদত যা আল্লাহ তাআলা মানুষের আত্মিক উৎকর্ষ সাধনের জন্য সকল যুগেই ফরজ করে দিয়েছেন। এরপর হচ্ছে সাওম হচ্ছে মানুষের গুনাহ মাফের মাধ্যম। সাওম পালন করলে ব্যক্তি সকল প্রকার গুনাহ থেকে নিজেকে মুক্ত করতে পারে। এর মাধ্যমে মানুষ তাসবিহ তাহলিল পাঠ করে, তওবা ইস্তেগফার করে, পূর্বকৃত পাপের জন্য অনুশোচনা করে এবং নূতনভাবে কোনো গুনাহ যাতে লিপ্ত না হতে পারে সেজন্য সে দৃঢ় প্রত্যয় পোষণ করে। এরপরে যে পয়েন্টটা আছে সেটা হচ্ছে যে বরকত ও রহমত লাভ। সাওমের মাধ্যমে আমাদের জীবনে বরকত এবং রহমত লাভ করতে পারি। রমজান মাসকে বলা হয় রহমত, মাগফিরাত এবং নাজাতের মাস। 10 দিন 10 দিন করে এটা ভাগ করা আছে। এর প্রথম 10 দিন সাওম পালনকারীদের প্রতি আল্লাহর বিশেষ রহমত অভিধারা বর্ষিত হয়, আর দ্বিতীয় 10 দিন আল্লাহ তাআলা ক্ষমা করেন। ব্যক্তি তার বিভিন্ন অপরাধের জন্য তওবা করলে এ সময় তা কবুলের বিশেষ সুযোগ রয়েছে। আর শেষ 10 দিন হলো আজাব বা নাজাতের সময়। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে আমরা যদি রোজা রাখি তাহলে আমাদের জীবনে এটার একটা বিশেষ দিক রয়েছে যে এখানে আমরা তিন ধরনের সুযোগ পাচ্ছি, যে নিজেকে বিভিন্ন পাপ থেকে মুক্ত করতে পারছি, একদিক থেকে আমাদের রহমত হচ্ছে, আর এক দিক থেকে এর মাধ্যমে আমরা মাগফিরাত কামনা করতে পারছি এবং পরে আমরা সমস্ত পাপ থেকে নাজাত পাচ্ছি। এরপর হচ্ছে কিয়ামতের সাফল্য লাভ। কিয়ামতের আমরা জানি যে কিয়ামত একদিন দুনিয়াতে আসবে এবং আমরা যে মানব সমাজ আছি, মানব আল্লাহর সৃষ্টি যে জীব জন্তু সবকিছু একদিন মৃত্যুবরণ করবে এবং কিয়ামত আসবে এবং তখন হাশরের ময়দানে আমাদেরকে বিচারের আওতায় আসতে হবে। কিয়ামতের সেই যে সময়টা আমরা কি করতে পারবো, রোজা রাখলে সাফল্য লাভ করতে পারবো। মানব জাতির জন্য কিয়ামত এক ভয়ঙ্কর অভিজ্ঞতা। দুনিয়া ধ্বংস হয়ে যাওয়ার পর সময় সকল মানুষ এক জায়গায় সমবেত হবে, সূর্য অত্যন্ত নিকটবর্তী হবে, প্রচন্ডতম সূর্যতাপ থেকে বাঁচার জন্য কোনো ছায়া থাকবে না। এমন অসহায় অসহনীয় অবস্থায় সাওমের কল্যাণে সাওম পালনকারীরা পাবে আরশের ছায়া, যেখানে তারা পরম শান্তিতে বিচারের অপেক্ষা করতে পারবে। এটা সম্ভব শুধু আমাদের সাওমের মাধ্যমে। আমরা সাওম পালন করলে যারা মুসলমান, যারা ঈমান এনেছি আল্লাহ এবং তার রাসূলের উপর, তারা যদি সাওম পালন করি তাহলে আমাদের কি হবে, আমাদের জান্নাত লাভ সহজ হয়ে যাবে। সাওম মানুষকে জান্নাতে প্রবেশের উপযুক্ত করে তোলে, সে ধৈর্যশীল হতে শিখে, তার মধ্যে প্রয়োজনীয় সদ্গুণাবলীর বিকাশ ঘটে, আল্লাহ তাআলার পানাহার ও যৌনাচার না করার বৈশিষ্ট্যর সাথে সে সংক্ষিপ্ত সময়ের জন্য হলো একীভূত হয়। এসব কারণে সাওম ব্যক্তির
জান্নাত লাভের কারণে পরিণত হয়। রাসূলুল্লাহ সাল্লাম এ ব্যাপারে বলেছেন, রমজান হলো ধৈর্যের মাস এবং ধৈর্যের বিনিময় হচ্ছে জান্নাত। মিসকাত কিতাবুস সাওম। অন্যত্র তিনি বলেন, জান্নাতের আটটি দরজা আছে, এক একটির নাম রায়ান। সাওম পালনকারী ছাড়া কেউই এ দরজা দিয়ে প্রবেশ করতে পারবে না। সুতরাং আমরা দেখছি যে আমরা কত ভাগ্যবান হতে পারি যদি আমরা এই রোজা ঠিক মতো পালন করি। তাকওয়া অর্জন। সাওমের মূল লক্ষ্য হলো তাকওয়া অর্জন। তাকওয়া অর্থ আমরা জানি যে খোদাভীতি। একজন খোদাভীতি ব্যক্তি পারে বা করে আল্লাহর সে সমস্ত ইবাদত বন্দিগি সঠিকভাবে পালন করা। সুতরাং কোনো ব্যক্তি যদি সঠিকভাবে রোজা রাখে নিয়মতান্ত্রিকভাবে, এবং সে যদি প্রত্যেকটা রোজা প্রত্যেক বছর যে আমাদের রোজাগুলো রোজা আসে সেগুলো যদি সুন্দরভাবে পালন করে, তাহলে আমরা মনে করতে পারি যে সে একজন তাকওয়া সম্পন্ন ব্যক্তি। আল্লাহর সন্তুষ্টি লাভ। আমরা সফল মাখলুকাত হিসাবে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, তারপরেও আমরা ঈমান এনে মুসলমান, সবাই আমরা যদিও নিজেদেরকে মুসলমান দাবি করি বা জন্মসূত্রে মুসলমান, কিন্তু ঈমান আনার পরেই একজন মানুষ সত্যিকারে মুসলমান হয়, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরো একটা বলে, আরো একটা জিনিস পড়তে হয় আমাদেরকে, সেটা হচ্ছে আল্লাহর উপর আমাদেরকে নির্ভরশীল তাকওয়ার মাধ্যমে আমরা সত্যিকার ভাবে ইমানদার হতে পারি, নিজেকে ইমানদার বলে দাবি করতে পারি। এইভাবে যদি আমরা রোজা রাখি সঠিকভাবে, তাহলে আমরা নিজেকে তাকওয়া বা খোদাভীতি হিসাবে নিজেকে পরিচিত করতে পারি। আল্লাহর সন্তুষ্টি লাভ করা, যথাযথভাবে পালন করা সাওম কেবল আল্লাহর জন্যই হয়ে থাকে। এতে করে লোক দেখানোর কোনো প্রয়োজন নাই। আল্লাহর সন্তুষ্টির জন্যই আমরা সব কাজ করে থাকি, মুসলমানরা বা ইমানদার ব্যক্তিরা। সুতরাং আমরা যদি সঠিকভাবে রোজা রাখি, তাহলে আল্লাহ সন্তুষ্ট হবে, এবং আল্লাহ যদি সন্তুষ্ট হয় তাহলে অবশ্যই আমরা কামিয়াব হতে পারবো। যেমন হাদিস কুরসিতে এরশাদ আছে যে আদম সন্তানদের প্রতিটি আমলের প্রতিদান 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত বাড়িয়ে দেওয়া হবে। আল্লাহ বলেন, শুধু সাওম ব্যতীত নিশ্চয়ই সাওম আমার জন্য, আর আমি এর প্রতিদান দিব। সহিহ বুখারি সহিহ মুসলিম। আল্লাহ বলছেন যে যদি কোনো ব্যক্তি সাওম পালন করে, তার প্রতিদান সে আল্লাহ নিজেই নিজের হাতেই দিবেন। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে আমাদেরকে আসলেই সাওম পালন করা প্রয়োজন, এবং সাওম করলে আল্লাহ কতটা আমাদের প্রতি সন্তুষ্ট হবেন। অন্যায় অনাচার নির্মূল। পৃথিবীতে যত অন্যায় অনাচার আছে সেগুলো কিন্তু আমরা যদি নিজেদেরকে নিজেরা যদি ধার্মিক হই বা কোরআন হাদিসের অনুসারী হই, তাহলে কিন্তু আমাদের দ্বারা কখনোই এই ধরনের অন্যায় অত্যাচার করা সম্ভব হবে না। আমরা কখনোই মুসলমান হয়ে ইমানদার ব্যক্তি হয়ে কারো, সে যদি একটা আল্লাহর সৃষ্টির নিকৃষ্ট প্রাণীও হয়, তবুও কিন্তু আমরা সেই ভুলটা করব না। আমরা সব সময় আল্লাহর উপর ভরসা রাখবো, আল্লাহকে ভয় করব। সাওম পালনের সময় ব্যক্তি পানাহার ও যৌনাচার থেকে বিরত থাকে। মিথ্যাচার, গীবত, অশালীন কথাবার্তা বা ঝগড়া সাওমের মর্যাদা ক্ষুণ্ণ করে বলে এগুলোতে লিপ্ত হয় না। পাশাপাশি সে সেখানে হালাল পানাহার ও যৌনাচার থেকে বিরত থাকে, সেখানে হারাম ভোগ সম্ভব চিন্তা করে ও অবকাশ করে তার থাকে, খারাপ কিছু করার অবকাশ তার থাকে না। এভাবে সাওম পালনের মাধ্যমে সে শয়তানের কুমন্ত্রণা ও জৈবিক পাশবিক কামনা থেকে নিজেকে রক্ষা করতে পারে। এই জন্যই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সাওম হলো ঢাল। ঢাল যেমন যুদ্ধের সময় কোনো সৈনিককে বাঁচিয়ে রাখে,
মৃত্যুর হাত থেকে বা জখমের হাত থেকে, কাল কেয়ামতের দিন, রোজ কেয়ামতের দিন এই রোজা আমাদেরকে ঠিক সেইভাবেই বাঁচিয়ে রাখবেন, সমস্ত পাপাচার থেকে আমাদেরকে বাঁচিয়ে রাখবে, সমস্ত খারাপ দোজখের হাত থেকে আমাদেরকে বাঁচিয়ে রাখবে, এবং আমরা তখন কি আমরা বেহেস্তবাসী হতে পারবো। সুতরাং আমাদেরকে রোজা রাখা অত্যন্ত জরুরি, এটা একটা ফরজ ইবাদত। সহানুভূতি সৃষ্টি, রোজার মধ্যে আমাদের মধ্যে সহানুভূতি সৃষ্টি হয়, কারণ রোজা রাখলে মানুষ মানুষের প্রতি একটা সহানুভূতির মনোভাব তৈরি হয়। আসলে আমরা সমাজে চলতে গেলে দেখা যায় অনেক রকমের কারণে অকারণে অনেক অন্যায়ের মধ্যে জড়িয়ে পড়ি, অনেক সময় মানে অন্যায়কে প্রতিবাদ করতে গিয়ে আবার কোন অন্যায়ের মধ্যে জড়িয়ে পড়ি। সুতরাং এই রোজা আমাদেরকে সব সময়, কারণ রোজা আমাদেরকে কুপ্রবৃত্তি থেকে আমাদেরকে মুক্ত থাকার শিক্ষা দেয়। সুতরাং সমাজের বিত্তবান মানুষদের মনে বিত্তহীনদের জন্য প্রবল ভালোবাসা ও সহানুভূতি সৃষ্টি করে। স্বাভাবিকভাবে সম্পদশালী মানুষদের না খেয়ে থাকার দরকার হয় না, সেজন্য সে বুঝতে পারে না অনাহারে থাকার কষ্ট কেমন। সাওমের মাধ্যমে বিত্তশালী বিত্তহীন নির্বিচারে সবাই সুবে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত কোন রকম খাদ্য গ্রহণ করে না। এর ফলে সমাজে ধনী মানুষদের ক্ষুধার তীব্র কষ্ট সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা লাভ করে, যার ফলে সমাজের অনাহারী সদস্যদের দুঃখ কষ্টের ব্যাপারে তাদের মধ্যে গভীর সহানুভূতি সৃষ্টি হয়, সে তাদের সেই তীব্র ভালোবাসা পোষণ করে। রাসূলুল্লাহ সাল্লাম এই জন্য বলেছেন, রমজান মাসে সহানুভূতি ও রমজান মাস হলে সহানুভূতি ও সহমর্মিতার মাস। মিসকাত কিতাবুস সাও। এরপরে যদি আমরা আরেকটা পয়েন্ট দেখতে চাই, তাহলে দেখব যে এই রোজার মাধ্যমে আমাদের আদর্শ সমাজ গঠন হয়। আদর্শ সমাজ সবই তো, সব জায়গায় তো আমরা সমাজ সমাজ দেখি এবং সব সমাজের মধ্যেই ভালো মন্দ সমস্ত থাকে, কিন্তু আদর্শ সমাজ কিন্তু সব জায়গায় থাকে না। আদর্শ মানে কি? আদর্শ মানে অনুকরণীয়, যেটা মানুষ গ্রহণ করে, যেটা মানুষ ভালোবাসে, যেটা মানুষ করতে চায়। সুতরাং সহযোগিতা ও ভালোবাসাপূর্ণ সুন্দর সমাজ গড়ে তোলার জন্য অব্যর্থ হাতিয়ার হচ্ছে সাওম। সাওম ব্যক্তিকে মিথ্যাচার, হিংসা, বিদ্বেষ, ঝগড়া, অশ্লীলতা, পরনিন্দা প্রভৃতি পাপাচার থেকে দূরে রাখে, আর তার মধ্যে তৈরি করে সহানুভূতি, ভালোবাসা, সহযোগিতা, মমতা, তাকওয়া ও সংযম, যেটা আমরা রোজার মাধ্যমে পাই। সুতরাং আমরা যদি রোজা রাখি তাহলে আমাদের মধ্যে সাওম আদর্শ সমাজ গঠনের উপকারী চিন্তা আসবে এবং আমরা আদর্শ সমাজ গঠন করতে পারব। পারস্পরিক বন্ধুত্ব ও ভালোবাসা বৃদ্ধি। সাওম পালনকারীর আত্মীয় স্বজন ও প্রতিবেশীদের সাথে তার বন্ধুত্ব ও ভালোবাসা বৃদ্ধি করে দেওয়ার ক্ষেত্রে সাওম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ সময় বিপুল সওয়াব লাভের জন্য এক মুসলিম অন্য মুসলিমকে সাহরি ইফতার খাওয়ায়। এ এক পরিবার অন্য পরিবারের খাবার তৈরি করে পাঠায়। ঈদের দিন সাধারণভাবে প্রত্যেককে আপ্যায়ন করে। এতে সমাজের মুসলিমদের মধ্যে বিদ্যমান পারস্পরিক সম্পর্ক আরো সুদৃঢ় ও বন্ধুত্বপূর্ণ হয়ে থাকে। রোজার পরেই ঈদ আসে, সুতরাং এই রোজার যে শিক্ষা, তার পরেই পরের দিন রোজা ঈদ আসার কারণে আমাদের মধ্যে একটা হৃদ্যতাপূর্ণ সম্পর্ক আসে। সাওম পালনকারী আত্মীয় স্বজন ও প্রতিবেশীদের মধ্যে যে একটা বন্ধুত্ব সম্পর্ক তৈরি হয়, ভালোবাসার সম্পর্ক তৈরি হয়, কারণ আমি রোজাদার এবং আমার প্রতিবেশী রোজাদার, সুতরাং আমি যা খাচ্ছি তার কিছু একটা অংশ আমি তার আমার প্রতিবেশীকে দেব। আমি যেটা খাচ্ছি এই রোজার মাসে আমি আমার বোন ভাই বোনকে দিব, আমার আত্মীয় স্বজনকে দিব, এবং সব এর মাধ্যমে সব পাবো, এই আশা নিয়ে মানুষ তখন
এতই থাকে যে সব সময় চিন্তা করে যে আমার প্রতিবেশীকে আমি কি দিব, আমি যে যা খাবো তাকেও দিব, আমি যা পরবো তাকেও পরবো। এইভাবে মানুষ পারস্পরিক বন্ধুত্ব ভালোবাসা যে একটা বন্ধন, এইটা রোজার মাধ্যমেই তৈরি হয়। যেহেতু রোজা বলা হয়েছে বিরত রাখা পাপ থেকে, পাপাচার থেকে, কুমন্ত্রণা থেকে, কুচিন্তা থেকে, সুতরাং ভালো চিন্তা ভালো মানসিকতা এই রোজার মানুষের মানুষের ভিতরে এই রোজার সময় তৈরি হয়। এই 1 মাস পুরা 11, বাকি 11 মাসের জন্য একটা ট্রেনিং এর মাস। এই 1 মাসে মানুষ যা শেখে, এক মাসে মানুষ যা আয়ত্ত করে, বাকি 11 মাসে সেইটাই তার জীবনে সে প্রতিফলিত করে। তারপরে আসে তার ভিতরে সহানুবর্তিতা ও নিয়মানুবর্তিতা। সহানুবর্তিতা সময়ের কাজ সময় সম্পূর্ণ করা এবং নিয়ম মেনে সম্পূর্ণ করা। এই মাসব্যাপী যে প্রশিক্ষণ, যে ফজরের আজানের আগে উঠবো, সেহেরি মানে খাবো, তারপরে হচ্ছে নামাজ পড়বো, তারপরে পরবর্তীতে সূর্যাস্তের সময় ইফতারি করব, তারপরে ঠিক মতো তারাবির নামাজ পড়ব, এই যে সময়ানুবর্তিতা, তারপরে তার খাওয়া ঘুমানো নামাজ প্রভৃতি সবকিছুই একটা পরিপূর্ণ শৃঙ্খলার মধ্যে থাকে। সুতরাং আমরা দেখতে পারি যে এটা একটা আমাদের এই মাসটা আমাদের জন্য একটা সহানুভূতি এবং নিয়মানুবর্তিতার একটা প্রশিক্ষণের মাস। সর্বশেষ আমরা যে পয়েন্টটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অর্থনৈতিক গুরুত্ব। সাধারণত রমজান মাসে জাকাত বন্টন করা হয়। জাকাত যেহেতু অর্থের মাধ্যমে বা মানে অর্থের মাধ্যমে হয় পরিমাপ করা হয়, সেই জন্য অন্যান্য মাসের তুলনায় রমজান মাসের দানে বহুগুণ বেশি সওয়াব পাওয়া যায় বা দানের পরিমাণ আল্লাহ এই সময়টাকে দানের যে সব এটা বৃদ্ধি করে দেন। আর সামের শেষের দিকে এসে শরীয়তে নির্ধারিত অনুযায়ী ব্যক্তি তার নিজের ও পরিবারের পক্ষ থেকে ফেতরা আদায় করে। তোমরা জানো যে ফেতরা প্রতি বছর রোজার শেষের দিকে আমরা যখন ঈদের আগে আগে আমরা এই ফেতরাটা দিই, এই এক একজন মানুষ সংসারে যত সদস্য আছে তাদের মাথা পিছু এই ফেতরা দেয়া হয়। তো এই ফেতরাটাও গরিবদের মধ্যে দান করা হয়। জাকাতও মানুষের গরিবদের মধ্যে, অসহায় গরিবদের মধ্যে দান করা হয়। কেউ টাকা দেয়, কেউ কাপড় চোপড় দেয়, শীতের সময় হলে শীত বস্ত্র দেয়, কেউ অসুস্থ কোনো হাসপাতালে রোগী থাকলে সেই ভাবে দেয়, কেউ গরিব আত্মীয় স্বজনের ছেলে মেয়ে পড়তে না পারলে টাকার অভাবে সেইভাবে দেয়। মোটামুটি যার যেটা প্রয়োজন সেইভাবে এই জাকাতটা দেয়া হয়। সুতরাং এর মাধ্যমে আমরা দেখতে পারছি যে এই জাকাতে এই এই রোজার সময় যে আমাদের অর্থনৈতিক দিকেও আমাদের কিন্তু একটা বিশেষ গুরুত্ব বহন করে। এই রোজার সময় আমরা অর্থনৈতিক দিকটাও আমাদের গুরুত্ব পায়। সুতরাং আমরা জাকাত সম্পর্কে এতক্ষণ আলোচনা করলাম তোমাদের সাথে, নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ। এবং পরবর্তী ক্লাসে তোমাদেরকে আমি আবার আরেকটা হয়তো তোমাদের জাকাত সম্পর্কে আলোচনা করব। আজ এই পর্যন্ত। তোমরা ভালো থাকো, সুন্দর থাকো। ইসলামিক শিক্ষার বই কিনে তোমরা বাসায় বসে নিজেরা একটু পড়াশোনা করো। এই বলে আমি তোমাদেরকে আমার অন্তরে অন্তস্তল থেকে ভালোবাসা মোবারক জানিয়ে আজকের মতো আমার এই ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।